ফুটবল বিশ্বে লাটিনদের একচটিয়া দাপটের সমকক্ষ যে কেউ নেই তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে ফুটবলের মতোই আরেক জনপ্রিয় খেলা ক্রিকেট, আর এই ক্রিকেটের দুনিয়ায় রাজত্ব যে দক্ষিণ এশিয়ানদের নিঃসন্দেহে তা এখন স্পষ্ট। আর এই ক্রিকেটের বদৌলতে দক্ষিণ এশিয়ার বুকে অবস্থিত লাল সবুজের বাংলাদেশকে আজ চেনে সমগ্র বিশ্ব, যার বড় অবদান সাকিব, তামিম, মুশফিক কিংবা মুস্তাফিজের মতো তারকা ক্রিকেটারদের। মাঠে দাপিয়ে বেড়া এই ক্রিকেটারদের ঘর শাসন করছেন যারা, আজকে জানব তাদের গল্প। বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে প্রথমে নাম চলে আসবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আর এই বিশ্বসেরা অলরাউন্ডারের স্ত্রী উম্মে আহমেদ শিশির, যার জন্ম ঢাকার নারায়ণগঞ্জে। মাত্র 10 বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শিশির। পড়াশোনা করেন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে। স্নাতক পরীক্ষা শেষ করে 2010 সালে তিনি বেড়াতে যান ইংল্যান্ডে, আর তখন কাউন্টি ক্রিকেটের নিয়ে ব্যস্ত ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এক অনুষ্ঠানে সাকিব শিশিরের চোখে চোখ পড়তেই শুরু হয় সিনেমার মতো প্রেমের মুগ্ধতা। অতপর অন্তজাল আর মুঠোফোনে 3 বছরের প্রেমের পর গল্প গড়ায় বিয়েতে। 12-12-12-তে বিয়ের পিঁড়িতে বসেন দুজন। তাদের এক দশকের এই সংসার আলোকিত করে আছে 2 মেয়ে ও 1 ছেলে সন্তান। আসা যাক বাংলাদেশ ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের দিকে, যার ব্যাটের সামনে বুকে কাঁপন ধরে বিশ্বসেরা বোলারদের সেই তামিম আটকে গেছিলেন চট্টগ্রামের মেয়ে আয়শা সিদ্দিকার সামনে। আয়শা তখন চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেন তামিম ইকবালও। প্রথম দেখাতেই বোল্ড আউট হওয়া তামিমের প্রেমটা নানা চড়াই উত্তরায়ের পাড়ি দিয়ে বিয়ের বন্দরে ভিড়ে 2013 সালে। বাংলাদেশ ওডিআই দলের 15তম অধিনায়ক লিটন কুমার দাস, 28 বছর বয়সী এই উইকেট রক্ষক ওপেনিং ব্যাটসম্যানের স্ত্রীর নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। কলেজ জীবন থেকে চুটিয়ে প্রেমের পর 2019 সালে সাত পাকে বাঁধা পড়লেন লিটন সঞ্চিতা। মিরপুরের বাসিন্দা দেবশ্রী পেশায় একজন কৃষিবিদ, পড়াশোনা করেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। টাইগার ক্রিকেটের অন্যতম ভরসা মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ, ব্যাট ও বল হাতে সমান দক্ষতার প্রমাণ দেওয়া সাবেক এই অধিনায়কের সহধর্মিনী বগুড়ার মেয়ে জান্নাতুল কাউসার মিষ্টি। বিয়ের আগে থেকেই তার সঙ্গে বন্ধুত্ব ছিল মাহমুদুল্লাহর, আর এই দীর্ঘদিনের বন্ধুত্ব মিষ্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2011 সালে। এই দম্পতির ঘরে রয়েছে 2 পুত্র সন্তান। মাহমুদুল্লাহর আরেক সহযোদ্ধা মিস্টার ডিপেন্ডেবল খ্যাত উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তার স্ত্রীর নাম জান্নাতুল কিফায়েত, যার সাথে মুশফিকের পরিচয়টা হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের বিয়ের অনুষ্ঠানে। মুশফিক পত্নী জান্নাতুল কিফায়েত মাহমুদুল্লাহ সহধর্মিনী জান্নাতুল কাউসার মিষ্টির ছোট বোন। 2014 সালে মুশফিক কিফায়েতের বিয়ে হয়। 2018 সালে মুশফিক ও জান্নাতুলের ঘর আলো করে আসে ফুটফুটে এক পুত্র সন্তান।